তোমাদের মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস টু মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো এই চ্যাপ্টার থেকে আমাদের যে সকল প্রশ্নগুলো থাকবে সেই সকল প্রশ্ন এবং তার সমাধান তোমরা কিভাবে লিখবে সেটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো চ্যাপ্টার ওয়ানের যে প্রশ্নটি আমাদের আসতে পারে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য সিমিলি ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস তোমাদেরকে বেশ কয়েকটি সেন্টেন্স দেওয়া হবে এবং বলা হবে এই সেন্টেন্সে যে সকল সিমিলিগুলো তোমরা খুঁজে পাও সেই সিমিলিগুলো তোমরা আইডেন্টিফাই করো বা শনাক্ত করো দেখো এখানে এ থেকে ই পর্যন্ত পাঁচটি বাক্য দেওয়া রয়েছে প্রতিটি বাক্যে সিমিলি দেওয়া রয়েছে যেমন হার স্মাইল ওয়াজ ব্রাইট অ্যাজ দ্য সান আবার দেখো বি নম্বরে লেখা রয়েছে হি ওয়াজ অ্যাজ বিজি অ্যাজ বি সিতে লেখা রয়েছে দ্য নাইট ওয়াজ এ ব্ল্যাক অ্যাজ কোল ডিতে রয়েছে শি লাইক নান জেল লেখা রয়েছে দ্য ওয়াচার ওয়াজ অ্যাস ক্লিয়ার অ্যাস ক্রিস্টাল তো এই যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি বাক্যে কিন্তু একটা না একটা সিমিলি রয়েছে তোমাদেরকে কি করতে হবে সেই সিমিলিগুলো খুঁজে বের করতে হবে যেভাবে দেখো আমি লিখেছি প্রথম বাক্যে যে সিমিলিটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বাক্যে যে সিমিলি রয়েছে সেটি হচ্ছে বি তো এই যে তোমরা সিমিলিগুলো দেখতে পাচ্ছ ঠিক এভাবেই তোমরা উত্তর খুঁজে খুঁজে বের করবে এরপরে দেখো আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই সেখানে বলা রয়েছে কি দেখো রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং প্যাটার্ন আমরা আমাদের মূল বই থেকে একটি কবিতা পড়েছিলাম উইলিয়াম ওয়ার্স ওয়ার্থের যেটি ছিল আই ওয়ান্ট লোন এস এ ক্লাউড তো সেরকম একটি কবিতা এখানে লেখা রয়েছে তোমাদেরকে কোনো কবিতা দেওয়া হবে এবং বলা হবে এই কবিতার রাইমিং প্যাটার্ন কি বা রাইমিং স্কিম কি সেটি লেখো তো তোমরা জানো যে কীভাবে একটি কবিতার রাইমিং প্যাটার্ন খুঁজে বের করতে হয় তোমরা তোমাদের মূল বইতে পড়েছ আমিও এই বিষয়টির উপরে বিস্তারিত ক্লাস নিয়েছি তো তোমাদেরকে যেই কবিতাটি দেওয়া হোক না কেন কবিতাটি তোমরা খুব ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা সেটির যে রাইমিং প্যাটার্ন রয়েছে সেটি তোমরা খুঁজে বের করবে দেখো এই যে কবিতা এই কবিতার রাইমিং প্যাটার্ন আমি আনসার লিখে দিয়েছি তোমরা ঠিক একইভাবে তোমাদেরকে যেই কবিতা দেওয়া হবে দেখো আমি এখানে যে কবিতাটি উল্লেখ করেছি ঠিক সেম কবিতাই যে তোমাদেরকে দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন না তাই তোমরা কি করবে বেশ কয়েকটি কবিতার উপরে ধারণা নিয়ে যাবে অনুশীলন করবে যাতে করে যে কোনো কবিতাই তোমাদেরকে দেওয়া হোক না কেন তার রাইমিং প্যাটার্ন তোমরা খুব সহজভাবে লিখতে পারো এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে চাই পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন যেখানে বলা রয়েছে কম্পিউট দ্য সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো দেখো এখানে একটি বক্স রয়েছে এবং সে বক্সে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে আমাদেরকে কি করতে হবে এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোতে আমাদেরকে এই শব্দগুলো বসাতে হবে কিভাবে দেখো লেখা রয়েছে অ্যাস কোল্ড অ্যাস তো অ্যাস কোল্ড অ্যাস এর পরে কি বসতে পারে অ্যাস কোল্ড অ্যাস এর পরে আমরা আইস বসাতে পারি আবার অ্যাস ব্রেইভ অ্যাস অ্যাস ব্রেইভ অ্যাস এর পরে আমরা বসাতে পারি লায়ন তো ঠিক একইভাবে তোমরা প্রত্যেকটি বাক্যে যে সিমিলিগুলো বসবে সেই সিমিলিগুলো তোমরা উপরের ওই বক্স থেকে খুঁজে বের করে এনে লিখে দিবে দেখো আমি এখানে অ্যান্সারও লিখে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রতিটি প্রশ্নের উত্তরে আমি লেখার চেষ্টা করেছি তো প্রথম অধ্যায় থেকে এই হচ্ছে মূলত আমাদের কাজ এই কাজগুলো তোমরা খুব সহজভাবে করবে এবং খুব সুন্দরভাবে তোমরা এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নেবে আমি আশা করছি এই বিষয়গুলো তোমরা যদি পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো কমন পাবে তো আজকে আলোচনা করবো চ্যাপ্টার টু নিয়ে যার নাম হচ্ছে দ্য বিঝু ফেস্টিভাল এই অধ্যায় থেকে তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে তা আমি এখন তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব দেখো প্রথম যে প্রশ্নটি সেখানে বলা রয়েছে রাইট প্যারাগ্রাফ অন দ্য বিঝু ফেস্টিভাল তোমাদেরকে বলা হতে পারে বিঝু ফেস্টিভাল এই বিষয়টির উপরে একটি প্যারাগ্রাফ লিখো তো তোমরা তোমাদের মূল বই থেকে বিজু ফেস্টিভ্যালের উপরে যে প্যাসেজটি রয়েছে বা যে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং সেই গল্পটি পড়লেই কিন্তু তোমরা এই যে বিজু এটার এটির উপরে একটি প্যারাগ্রাফ লিখতে পারবে শুধু তাই নয় কোর্সটিকে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টির উপরে একটি প্যারাগ্রাফ লিখেও দেখিয়েছিলাম তো তোমরা কিন্তু সেই ক্লাসটি দেখলেও বুঝতে পারবে যে কীভাবে এই বিষয়টির উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হয় যাই হোক দুই নম্বর বলা রয়েছে রাইজ সামারি অব দ্য পোয়েম দেখো তোমরা এখানে একটি কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটির নাম হচ্ছে দ্য পাওয়ার অব ট্রুথ তো এই কবিতাটি কিন্তু তোমাদের মূল বইয়ে নেই তোমাদের মূল বইয়ের বাইরে থেকে আমি এখানে একটি কবিতা দিয়ে দিয়েছি তোমাদেরকে বলা হয়েছে যে এই কবিতাটি থেকে তোমরা সামারি লিখো বা এটার সেন্ট্রাল থিম কি সেটি তোমরা লিখো তো তোমাদেরকে ঠিক এভাবে কোনো একটি কবিতা দেওয়া হতে পারে এবং বলা হতে পারে সেই কবিতার বা সামারি লিখন এখন সেই কবিতাটি তোমাদের মূল বই থেকে দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও যে কোনো একটি কবিতা দেওয়া হতে পারে প্রথমে সেই কবিতাটি খুব ভালোভাবে পড়বে কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করবে যে কবি এখানে মূলত কি বোঝাতে চেয়েছে বা কি বার্তা দিতে চেয়েছে তারপরে সেখান থেকে বুঝে বুঝে তোমরা সেই কবিতার সেন্ট্রাল থিম বা সামারি লিখবে এখন নির্দিষ্ট করে কিন্তু এটি বলা যায় না যে আসলে কোন কবিতাটি তোমাদেরকে সেন্ট্রাল থিম বা সামারি লিখ দেওয়া হবে তাই তোমরা বেশ কয়েকটি কবিতা পড়ে তার উপরে প্রস্তুতি নিয়ে তারপরেই পরীক্ষার হলে যাবে তো এখানে দেখো যে কবিতাটি আমি নমুনা হিসেবে দিয়েছি সেই কবিতার সেন্ট্রাল থিম কেমন হতে পারে বা সামারি কেমন হতে পারে সেটিও আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সারে তোমরা এটি দেখলে বুঝতে পারবে যে কীভাবে একটি কবিতার সেন্ট্রাল থিম বা সামারি লিখতে হয় তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সেখানে জানতে চাওয়া হয়েছে চেঞ্জ দ্য ফলোইন সেন্টেন্সেস ইন টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এই বাক্যগুলোকে তোমাদেরকে কী করতে হবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে মূলত ডিরেক্ট স্পিচে তোমরা সেগুলোকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে এটি হচ্ছে গ্রামাটিক্যাল কাজ দেখো এখানে এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি আমি চেষ্টা করেছি যে সকল উত্তরগুলো লেখা প্রয়োজন সেগুলো লিখে দিতে তো তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নাও যে এই প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক কীভাবে লিখলাম এরপরে দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে চার নম্বর বলা রয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেওয়ার মিনিংস দেখো এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে টেক্সটটি মূলত বইয়ের বাইরে থেকে দেওয়া রয়েছে এখন তোমাদেরকে মূল বই থেকেও দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও দেওয়া হতে পারে তো এরকম একটি টেক্সট দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এই টেক্সটে যে সকল শব্দগুলো রয়েছে সেই সকল শব্দগুলো বাম পাশে রয়েছে এই শব্দের মিনিংগুলো ডান পাশে রয়েছে তবে সেটি একটু এলোমেলোভাবে সাজানো রয়েছে তো তোমাদেরকে কি করতে হবে এই শব্দগুলোর মিনিং কোনটি সঠিক মিনিং তোমাদেরকে খুঁজে এখান থেকে বের করে সামনাসামনি লিখতে হবে তো তোমরা এভাবেই মূলত এই কাজটি করবে আবার বলে রাখছি এখানে যে টেক্সটটি দেওয়া রয়েছে সেটি মূল বইয়ের বাইরে থেকে নমুনা হিসেবে আমি দিয়েছি তবে তোমাদের মূল বই থেকেও দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও দেওয়া হতে পারে যেখান থেকে দেওয়া হোক না কেন তোমরা শব্দগুলো পড়বে পরে অর্থ বোঝার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমরা এর ইংলিশ মিনিংটি সামনে থেকে মেলাতে পারবে তো যাই হোক দেখো এই যে ছকটি এই ছকের সমাধানও কিন্তু আমি লিখে দিয়েছি দেখো এখানে আমি এই ওয়েলদি মানে কি হসপিটাল এইচি মানে কি গ্রোয়েন্ট ডিসপ্লেয়ার ডিভার্সিটেড এই যে শব্দগুলোর মিনিং কি সেগুলো কিন্তু আমি সামনাসামনি লিখে দিয়েছি তো দেখো এভাবেই মূলত আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে দেখালাম আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে দ্বিতীয় অধ্যায় দ্য বিজি ফেস্টিভাল এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য করা হতে পারে আমি বেশ কিছু নমুনা প্রশ্ন শেয়ার করেছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব। তোমরা এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নেবে এবং তারপরে পরীক্ষার হলে যাবে তো এই অধ্যায় থেকে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে যে সকল প্রশ্নের উপরে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং একই সাথে সেই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আমরা শুরু করি আমাদের চাপ্টারের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই অধ্যায় থেকে তোমরা যে সকল প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে প্রথমত হোয়াট ডাজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে কী বোঝায় দুই নম্বর লেখা রয়েছে হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কে ধারণ করে তিন নম্বর লেখা রয়েছে রেড সাম ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন যে সকল ব্যক্তিরা ভালো সামাজিক অবস্থান ধারণ করে তাদের কিছু ভাষাগত বৈশিষ্ট্য তার লিস্ট করো এরপর চার নম্বর লেখা রয়েছে লিস্ট পার্সন হু হোল্ড রিলেটিভলি ব্যক্তি যারা মূলত কিছুটা নিচু স্তরে বসবাস করে বা নিচু স্তরে অবস্থান করে তাদের ভাষাগত যে সকল ফিচার বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তুমি লিস্ট করবে পাঁচ বলা রয়েছে ওয়াই ডাস্ট পিপল রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দোস উইথ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কেন মানুষেরা ওই সকল ব্যক্তিদেরকে রেসপেক্ট বা সম্মান করে অথবা তাদের কথা শুনে যে সকল ব্যক্তিদের রয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে এরপরে দেখো সিক্স নম্বরে বলা রয়েছে ওয়াই ডু টিচার্স প্যারেন্টস সিনিয়র্স অ্যান্ড অফিসিয়ালস হ্যাভ ইন কমন রিগার্ডিং দেয়ার সোশ্যাল পজিশন দেখো বলা রয়েছে যে টিচার অর্থাৎ আমাদের শিক্ষক পিতামাতা তারপরে বয়োজ্যেষ্ঠ যে সকল ব্যক্তিরা রয়েছে এবং দাপ্তরিক যে সকল ব্যক্তিরা রয়েছে কেন তাদের সাধারণ এই সকল সোশ্যাল পজিশনগুলো থাকে অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তারা ধারণ করে তো এই প্রশ্নের উত্তর তোমরা দেবে এরপর সাথে বলা রয়েছে হাউ ইজ দ্য পজিশন অ্যান্ড অথরিটি অফ দ্য পিপল উইথ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফ্লেক্টেড ইন দেয়ার কমিউনিকেশন অর্থাৎ যে সকল ব্যক্তিরা মূলত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে তাদের কর্তৃত্ব কিভাবে তাদের কমিউনিকেশন বা যোগাযোগের মধ্যে ফুটে ওঠে বা প্রতিফলিত হয় তো শিক্ষার্থীরা খেয়াল করো এই যে ষাটটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই ষাটটি প্রশ্ন মূলত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই বিষয়টির উপরে করা হয়েছে তোমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার খুব ভালোভাবে পড়ে যাবে বুঝবে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি এটি কিভাবে কাজ করে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দিতে পারবে তো যাই হোক প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি দেখো এখানে আবার লিখে রেখেছি তোমরা মিলিয়ে মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে সংগ্রহ করবে এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ সেকেন্ডারি স্কুল ভিক্টোরি ডে সেলিব্রেশন কমিটি Now write a notice for the students to organize this events. দেখো বলা হয়েছে মনে করো তুমি তোমার স্কুল সেটি যে স্কুল হতে পারে সেই স্কুলে যে ভিক্টোরি ডে সেলিব্রেশন করা হবে বা বিজয় দিবস উদযাপন করা হবে সেই উদযাপন কমিটির তুমি হচ্ছ সেক্রেটারি বা সভাপতি তো এখন তোমাকে কি করতে হবে না রাইট অ্যান্ড নোটিস ফর দ্য স্টুডেন্টস টু অর্গানাইজ দিস ইভেন্টস তো এখন তুমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি নোটিস লিখবে যে কিভাবে মূলত এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সেখানে কি কি থাকবে তো এই হচ্ছে মূলত বিষয় এখন দেখো এখানে আমি যে এই বিষয়টির উপরে একটি নোটিস লিখতে বলেছি এখানে যে এই বিষয়টি থাকবে এমন কোনো কথা নেই এখানে অন্য যে কোনো বিষয়ের উপরে কিন্তু তোমাদেরকে নোটিশ লিখতে বলা হতে পারে তো তোমরা সেই বিষয়টির উপরে নোটিশ লিখবে তোমরা যদি জানো যে কিভাবে নোটিশ লিখতে হয় তাহলে কিন্তু তোমরা এটি খুব সহজভাবে লিখতে পারবে তো যাই হোক দেখো আমি তোমাদের জন্য একটি নোটিশ লিখেও এখানে দেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কিভাবে একটি নোটিশ লিখতে হয় তোমরা ঠিক এভাবে একটি বক্স করবে বক্স করার পর শুরুতেই তোমরা তোমাদের স্কুলের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবে এরপরে বড় করে লিখবে নোটিশ এরপরে তোমরা ডেট দিবে অর্থাৎ যেই তারিখে তুমি নোটিশটি লিখছো সেই তারিখটি তোমরা লিখবে এরপর হচ্ছে সাবজেক্ট তুমি যেই বিষয়ের উপরে নোটিসটি লিখছ সেই বিষয়টি তোমরা এখানে লিখবে যেমন আমাদের বিষয় হচ্ছে ভিক্টোরিয়া ডে সেলিব্রেশন ইভেন্ট তো সেটি আমরা লিখলাম এরপরে ডিয়ার স্টুডেন্টস বলে তুমি কি করবে তোমার বাকি যে লেখাটুকু অর্থাৎ মূল বক্তব্য সেই মূল বক্তব্য তুমি এখানে শেয়ার করবে যেহেতু এটি হচ্ছে একটি প্রোগ্রাম আয়োজন করার নোটিস তাহলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে নোটিশ লিখবে সেখানে কিন্তু সেই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে যে প্রোগ্রামটি কিভাবে অনুষ্ঠিত হবে সেখানে কি কি থাকবে এই সকল বিষয়গুলো তোমরা উল্লেখ করবে এবং সবশেষে তুমি ঠিক এভাবে তোমার নোটিসটি শেষ করবে তো শিক্ষার্থীরা আমি উত্তর লিখে দেখিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কীভাবে একটি নোটিশ লিখতে হয় আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই তো দেখো আমাদের চ্যাপ্টার ফোরের নাম হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং তো এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ প্যারাফ্রেজিং রাইট সাম টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট তো এখানে প্রশ্ন করা হয়েছে যে প্যারাফ্রেজিং কি এবং প্যারাফ্রেজিং করার কিছু টেকনিক বা কৌশল সম্পর্কে লেখো এরপর দুই নম্বর লেখা রয়েছে প্যারাফ্রেজ দ্য ফলিং টেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি টেক্সট দেওয়া রয়েছে তোমাকে ঠিক এরকম একটি টেক্সট দেওয়া হবে আমি এখানে যে টেক্সটটি দিয়েছি ঠিক একই টেক্সট যে তোমাকে দেওয়া হবে বিষয়টা এমন না তোমাকে অন্য কোনো টেক্সট দেওয়া হতে পারে তো বলা হবে যে এই টেক্সটিকে প্যারাফ্রেজ করো তো তখন তোমরা কি করবে প্যারাফ্রেজের যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো অনুসরণ করে তোমরা সেই টেক্সটিকে খুব সুন্দরভাবে প্যারাফ্রেজ করে দেবে দেখো এই টেক্সটটিকে আমি প্যারাফ্রেজ করেছি আমি অ্যান্সারও কিন্তু এখানে লিখে দিয়েছি তো তোমরা ঠিক এভাবেই এই কাজটি করবে এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে তিন নম্বরে বলা রয়েছে দ্য গ্রাফস বিলো শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য পিরিয়ড টু থাউজেন্ড টু টু থাউজেন্ড এইটিন সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ বিলো দেখো এখানে মূলত একটি গ্রাফ চার্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো গ্রাফ তোমাদের মূল বইতেও কিন্তু এরকম গ্রাফ ছিল তো বলা হয়েছে যে এই গ্রাফ চার্টটিতে মূলত দুই থেকে দুই সাল পর্যন্ত এই সময়টির মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার যারা রয়েছেন তাদের একটি পরিসংখ্যান দেওয়া রয়েছে তো এই যে পরিসংখ্যানটা এটি মূলত গ্রাফ চার্টের মাধ্যমে উল্লেখ করা হয়েছে তোমাদেরকে কি করতে হবে এটিকে সামারাইজ করতে হবে টেক্সটে অর্থাৎ এই গ্রাফটিকে তোমরা টেক্সটে রূপান্তর করবে মূলত তোমরা এটি উপস্থাপন করবে যে এই গ্রাফটি দিয়ে তুমি কি বুঝতে পেরেছ সেটিকে তুমি সারমর্ম বা মূলভাব হিসেবে উপস্থাপন করবে তো এখানে দেখো আমি যে বিষয়টিকে উল্লেখ করেছি যেমন মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার যারা রয়েছে তাদের উপরে একটি গ্রাফ চার্ট তো এটি যে থাকবে বিষয় হিসেবে বিষয়টা কিন্তু এমন না এখানে কিন্তু অন্য যে কোনো বিষয় দেওয়া হতে পারে তো তোমাদেরকে যে কোনো বিষয় দেওয়া হোক না কেন তোমরা তোমাদের মূল বই থেকে পড়েছ যে কীভাবে গ্রাফ চার্ট থেকে বা পাই থেকে তথ্য বিশ্লেষণ করতে হয় সেই কৌশলগুলো কাজে লাগিয়ে তোমরা এটিকে বিশ্লেষণ করে দেবে তো এই প্রশ্নের উত্তরটি যদি তোমরা লেখো তাহলে সেই উত্তরটি কেমনভাবে দেখো আমি অ্যান্সার লিখে দিয়েছি এখানে অর্থাৎ চার্টটিকে আমি টেক্সটে রূপান্তর করে দিয়েছি তো তোমরা হচ্ছে কীভাবে সেটিকে কনভার্ট করবে এই হচ্ছে মূলত কাজ তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে চতুর্থ অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই সব প্রশ্নগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি কিন্তু একেবারে উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে আমি আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো হবে এবং তোমরা পরীক্ষায়ও ভালো ফলাফল করবে এটি হচ্ছে ইংরেজি সিলেবাসের একেবারে শেষ অধ্যায় তো চ্যাপ্টার ফাইভে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে সে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো দেখো চ্যাপ্টার ফাইভের নাম হচ্ছে রাইটিং কোহেসিবলি তো এখান থেকে যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা অনেক বেশি এবং তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেগুলো হচ্ছে দেখো এক নম্বরে রাইটস এ শর্ট নোট অন অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া দ্যাট মে বি প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন তোমাকে বলা হয়েছে যে একটি শর্ট নোট লেখো কোনো একটি অ্যাট্রাকটিভ প্লেস বা চমৎকার একটি জায়গা সম্পর্কে ই নিউর এরিয়া তোমার এলাকায় বা তোমার অঞ্চলে কোনো একটি চমৎকার জায়গা সম্পর্কে তুমি একটি অনুচ্ছেদ লেখো বা একটি শর্ট নোট লেখো যেটা কি না মে বি প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটা কিনা একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ভ্রমণ পিপাসুদের জন্য বা পর্যটকদের জন্য ভ্রমণ করার একটি জায়গা হতে পারে অলসো ডিসক্রাইব ওয়াই পিপল শুড ভিজিট দিস প্লেস এবং সেই নোটে তুমি এটাও ডিসক্রাইব করবে যে কেন মানুষদের সেই জায়গাটি ঘুরতে যাওয়া উচিত তো এটি হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোয়েসিভ ডিভাইস কোয়েসিভ ডিভাইসেস এগুলো মূলত কী হোয়াট ইজ দ্য ফাংশন অব কোয়েসিভ ডিভাইসেস ইন রাইটিং লেখার মধ্যে কোয়েসিভ ডিভাইসের ফাংশন বা কার্যপ্রণালী মূলত কী বা কাজ কী তিন নম্বর বলা রয়েছে ডিসক্রাইব ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েসিভ ডিভাইসেস বিভিন্ন প্রকার যে কোয়েসিভ ডিভাইসগুলো রয়েছে সেগুলো তোমাকে এখানে করতে করতে বলা বলা হয়েছে হয়েছে বা বর্ণনা চার লেখা রয়েছে লিস্ট আর কোয়েসিভ ডিভাইস লেখো যেগুলো মূলত কানেক্টর হিসেবে ইউজ করা হয় এরপর দেখো পাঁচ নম্বরে একটি কাজ রয়েছে যেখানে বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোয়েসিভ ডিভাইসেস ফ্রম দ্য লিস্ট এখানে তোমাকে বেশ কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে দেখো এ থেকে এ পর্যন্ত এই যে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে এই শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে বিভিন্ন কোয়েসিভ ডিভাইস দিয়ে এবং সেই কোহেসিভ ডিভাইসগুলো দেখো উপরে এখানে ক্লু আকার লেখা রয়েছে অর্থাৎ ছকের মধ্যে ক্লু হিসেব দেওয়া রয়েছে তো তোমাদেরকে কী করতে হবে এখান থেকে খুঁজে খুঁজে কোন বাক্যে কোন শূন্য স্থানে কোন কোয়েসিভ ডিভাইসটি বসবে সেটি তোমাকে লিখতে হবে তো তুমি যদি জানো যে কোয়েসিভ ডিভাইস কিভাবে ব্যবহার করা হয় কোন জায়গায় কোন কোয়েসিভ ডিভাইস ব্যবহার করা হয় এটি যদি তুমি ক্লিয়ারলি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজভাবেই এই যে সুন্দর স্থানগুলো রয়েছে এগুলো পূরণ করতে পারবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি উল্লেখ করেছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব সহজভাবে উত্তর দিতে পারবে এখানে উল্লেখকৃত প্রতিটি প্রশ্নই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই প্রতিটি প্রশ্নের উপর প্রস্তুতি নিয়ে যাবে যাতে করে অর্ধবার্ষিকী মূল্যায়নে এই প্রশ্নগুলো আসলে তোমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা এবং সেই সাবজেক্টে অর্ধবার্ষিক মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তা আমি উত্তর সহ অধ্যায় ভিত্তিক ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি